السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام على أهلهما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله ثم الحمد لله. আমরা বালাগা ক্লাসে আমরা ইলমুল মানি পড়তেছি। ইলমুল মানির মধ্যে অনেকগুলো বিষয় পড়ার পরে আমরা নতুন আরেকটা সাবজেক্ট শুরু করেছি, আত তারিফ ওয়াত তানকির, মারিফা এবং নাকেরা সংশ্লিষ্ট আলোচনা। মারিফার মধ্যে আমরা পড়তেছিলাম সাত ধরনের নাউন আছে যেগুলো মারিফা হয়। এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ গত 7 নম্বর লেসনটাতে আমরা বিস্তারিত করেছিলাম যে মারেফা 8 নম্বর লেসনে মূলত আসলে করেছিলাম, আমরা পড়েছি মারেফা মূলত 8 প্রকার, 8 ধরনের শব্দ আছে যেগুলো মূলত মারেফা হয়। তন্মধ্যে আমরা পড়তেছিলাম যে এক ধরনের মারেফা হলো দমির, এই শব্দগুলো মারেফা, আলম বা প্রপার নাম সবসময় মারেফা, ইসমুল ইশারা মারেফা, ইসমুল মৌসুল মারেফা, আল যুক্ত শব্দ মারেফা, এবং উপরোক্ত 5টার দিকে কোনো শব্দ যদি মুদাফ হয় তাহলে সেটাও মারেফা, এবং সর্বশেষ আমরা পড়তেছিলাম আল মুনাদা, এটাও মারেফা। আলহামদুলিল্লাহ গত ক্লাসের আলোচনায় আমরা এই প্রথম 6 প্রকার মারেফার আলোচনা শেষ করেছি। 2টা ক্লাসে এই 6 প্রকার মারেফার আলোচনা আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি, কখন কোনটা ব্যবহার হবে এবং অন্যান্য আরো যে অর্থ দেয় বিস্তারিত করেছি। বাকি আছে আমাদের মুনাদার আলোচনা এবং এর বিপরীত, মারেফার বিপরীতে যে নাকেরা হয় এই আলোচনা বাকি আছে। মুনাদাটা সহজ, মুনাদা হরফে নিদা দ্বারা আহ্বানিত শব্দকে মুনাদা বলে, এবং এই মুনাদাটা ব্যবহার হয় মূলত কাউকে মনোযোগ আকর্ষণের জন্য। আমি ডাকবো, আমি যে তাকে কাজ দেব সেই কাজটা যেন সে গুরুত্ব সহকারে গ্রহণ করে, এই জন্য এই শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য অনেক সময় এই মুনাদা ব্যবহার করা হয়। যেমন দেখেন, একজন লোক আমি তাকে ডাক দিলে বলতে পারি, ইয়া রজুল, হে লোক, সে পাশে দিয়ে যাচ্ছে, তাকে আমি কিছু বলতে চাইলে এমনিই বলতে পারি যে এই কাজটা করো, বা তুমি পরিচয় কিন্তু আহ্বান করা ছাড়াও আমি বলতে পারি, কিন্তু প্রথমে ইয়া রজুল এটা বলে আহ্বান করা মূলত তার মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্য। মুনাদার আলোচনাটা আলহামদুলিল্লাহ এখানে আমরা রাখছি। গ্রামাটিক্যালি মুনাদার বিশ্লেষণ আছে, আমরা আগে পড়েছিলাম মুনাদার মধ্যে গ্রামাটিক্যালি মুনাদা কখনো মাবনি হবে, কখনো মুরব হবে, মানসুব হবে, এটা কখন কি হয় গ্রামাটিক্যাল আলোচনা আমরা জানি আলহামদুলিল্লাহ। এখন আমরা সর্বশেষ মারেফার বিপরীত আরেক প্রকার শব্দ আছে আর নাকিরা, এটা আমরা বালাগার পরিভাষায় বালাগার বইগুলোতে পাবো। আর তানকির দুটো একই জিনিস, আর তানকির মূলত হলো ভার্বের 2 নম্বর ফর্মের মাজদা, নাক্কারা নুনাক্কিরু তানকিরুন, এটার অর্থ হলো কাউকে অপরিচিত রূপে বর্ণনা করা, তার মানে নাকিরা করা। এই জন্য নাকিরার আরেকটা নাম ব্যবহার হয় মুনাক্কারুন। এই যে তানকির শব্দ থেকে ইসমুল মাফউল এই শব্দটা ব্যবহার হয়, তখন অর্থ হয় নাকিরা, মুনাক্কারুন এর দ্বারা মূলত নাকেরা বুঝে। তো যাই হোক, এই নাকেরার মধ্যে আমরা পড়বো এখন নাকেরা কেন ব্যবহার করা হয়, এই বিষয়টা একটু আমরা পড়বো, নাকেরা কেন ব্যবহার করা। এখানে দেখেন আমরা আগে পড়েছি মারেফা এক এক প্রকার বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়, কখনো মারেফাটা ব্যবহার হয় শ্রোতার পরিচয় জানা নাই, এই জন্য আমরা ইসমুল মাউসুল দিয়ে বা ইসমুল ইশারা দিয়ে ব্যবহার করি, এবার বিভিন্ন উদ্দেশ্যে এক এক প্রকার মারেফার কথা আমরা পড়ে আসছি, এক একটা এক এক কারণে ব্যবহার। এখানে নাকেরা যেটা আছে, নাকেরাটা হবে যদি মারেফা করার যে কারণগুলো আছে বা যে নিয়মে মারেফা করা যায়
কোনো শব্দকে যদি সেই নিয়মের কোনোটার মধ্যেই না ফেলা যায়, তখন সেই ক্ষেত্রে নাকের এক শ্রেণীর শব্দ ব্যবহার। যেমন আমি কারোর নাম জানি না, আমি যেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলতে চাচ্ছি তার কোনো গুণাগুণ জানি না, বা সে আমার কাছে উপস্থিত নাই যে তাকে ইশারা করে বলবো, সেটারও কোনো সুযোগ নাই, তখন সেক্ষেত্রে নাকেরা হিসেবে ব্যবহার করতে হবে। মানে হলো শব্দের আসল হলো মারেফা হিসেবে ব্যবহার করা, মানে শ্রোতার সামনে আমি কথা বলতেছি তখন যেন শ্রোতা ভালোভাবে বুঝতে পারে, এই জন্য মূল নিয়ম হলো মারেফা হিসেবে ব্যবহার করা। তাহলে মারেফা ব্যবহার করতে চাইলে হয়তো আমি আলম বা প্রপার নাউন ব্যবহার করবো, যদি নাম জানা থাকে, যদি ব্যক্তি সামনে উপস্থিত থাকে তাহলে আমি ইশারা করে বলবো স্কুল ইশারা হিসেবে, যদি তার কোনো গুণাগুণ জানা থাকে স্কুল মাউসুম দিয়ে বলবো, অথবা অন্তত শ্রোতা যদি চিনতে পারে আলিফ লাম যুক্ত করে বলবো, এগুলো হলো মারেফার ইয়াটা। কিন্তু এই কোনোটাই যদি না হয়, আমি তার নামও জানি না তার কোনো গুণাগুণ জানি না, তাহলে সেক্ষেত্রে শব্দটা আমরা ব্যবহার করবো কিভাবে? তখন ব্যবহার করতে হবে নাকের আছে, অর্থাৎ অপরিচিত রূপেই কোনোভাবে শ্রোতাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এই জন্য এখানে দেখেন দুইটা কথা লিখছি আমরা, দুই কারণে মারেফা ব্যবহার হয়। এক নম্বর, আলোচ্য ব্যক্তি বা বস্তুকে মারেফা হিসেবে ব্যবহার করার কোনো উপায় যদি জানা না থাকে, উপায় জানা নেই মানে কোনো নাম জানা নাই, গুণাগুণ জানা নাই, শ্রোতা জানে না, তাহলে সেক্ষেত্রে নাকেরা ব্যবহার করা যেতে পারে। অন্যথায় আরেকটা কারণ হলো, যদি মারেফা হিসেবে ব্যবহার করার দ্বারা কোনো অতিরিক্ত ফায়দা না থাকে, বা নাকেরা দ্বারা ব্যবহার করলেও যা, মারেফা দ্বারা ব্যবহার করলে একই, দুইটার মধ্যে আলাদা কোনো অতিরিক্ত উপকার পাওয়া যাচ্ছে না, শ্রোতাও পাচ্ছে না, এমনি বাক্যের মধ্যেও আলাদা কোনো লাভ হচ্ছে না, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রেও নাকেরা হিসেবে শব্দ বাক্যের মধ্যে ব্যবহার হয়। তাহলে আমরা দুইটা উদ্দেশ্য করলাম, এক নাম্বার মারেফার উপায় জানা না থাকলে, দুই নাম্বার মারেফা হিসেবে ব্যবহার করলে অতিরিক্ত কোনো ফায়দা না থাকলে। যেমন দেখেন দুইটা বাক্য আমি দিলাম, প্রথম উদাহরণটা হলো কোরআন কারিমের আয়াত না, নর্মাল একটা উদাহরণ। যেমন একজন ব্যক্তি আরেকজনের সংবাদ দিচ্ছে যে কেউ কারোর দরজায় এসে ডাকতেছে, তাহলে সে যাকে ডাকতেছে তাকে গিয়ে সংবাদ দিচ্ছে, যা আরাজুলন, একজন লোক এসেছে, ইয়াস আলো আনকা, সে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল। তাহলে একজন লোক আসছে তার ব্যাপারে গিয়ে জানাচ্ছে যে সে আপনার ব্যাপারে বলতেছিল, একজন লোক আসছে, তাহলে যেই লোকটা আসছে তার নাম জানা নাই, এই লোকটা যেহেতু শ্রোতা চিনে না তো তার সামনে আলিফ নাম বলা যাবে না, যেহেতু এখন উপস্থিত নাই স্কুল ইশারা বলা যাবে না, তার কোনো গুণাগুণ জানে না, সেই হিসেবে স্কুল মাউসুল বলা যাবে না, কোনোটাই বলা যাবে না, তার মানে মারেফা হিসেবে ব্যবহার করার কোনো উপায় জানা নাই, এই জন্য এখানে দেখেন এই শব্দটা নাকেরা ব্যবহার হয়েছে। সেম দ্বিতীয় উদাহরণটা দেখেন, কোরআন কারিমের উদাহরণ মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন বাহিনীর এক কিবতী লোককে হত্যা করে ফেললো, তখন এই ফেরাউন বাহিনী মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য যখন আসতেছিল, এক লোক শহর থেকে দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে জানাচ্ছিল, একজন লোক আসলো, মিন আকসাল মদিনাতি, শহরের প্রান্ত থেকে, ইয়াসআ, দৌড়ে দৌড়ে একজন লোক শহরের প্রান্ত থেকে এসে মুসা আলাইহিস সালামকে জানালো, অর্থাৎ ফেরাউন বাহিনী প্রস্তুত হয়ে তোমাকে ধাওয়া করতে আসতেছে, তাড়াতাড়ি তুমি পালাও। এই যে একজন লোক আসলো, তাহলে তার গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করে তাকে ইসমুল মাউসুম দিয়ে ব্যবহার করতে পারতেন, যে আল্লাদি, যেই লোকটা মুসাকে সংবাদ দিয়েছিল, এই কথাটা বললেই হতো। এই যে শহরের দূর থেকে দৌড়ে এসে তাকে জানালো একজন লোক, এটা না বলে তার গুণ দিয়ে বলতে পারতো, অথবা এই লোকটার নাম তাফসিরের কিতাবে আসছে হাবিব এ নাজ্জার, হাবিব আল নাজ্জার, আল্লাহ চাইলে ওয়াজা আরাজুলুন এটা ব্যবহার না করে তিনি বলতে পারতেন, যা আ হাবিবু নাজ্জার মিন আফসাল মদিনাতি ইয়াসআ, মানে শহরের প্রান্ত থেকে হাবিব এ নাজ্জার নামক এক ব্যক্তি এসে মুসাকে সংবাদ দিচ্ছিল, এভাবে বলতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এখানে আলম বা মারেফার কোন প্রকার ব্যবহার না করে রাজুলুন বলেছে, কারণ হলো এখানে মারেফার হিসেবে ব্যবহার করার মধ্যে আলাদা কোনো ফায়দা নেই। এখানে শুধু এই বাক্যের উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামকে এক লোক এসে সতর্ক করেছিল এটা জানা, তাহলে এটা এই রাজুলুন বলে জানালেও যে কথা, ব্যক্তির নাম বলে জানালেও একই কথা, এখানে আলাদা কোনো অতিরিক্ত ফায়দা দিচ্ছে না। তাহলে আমরা এই দুইটা উদাহরণ থেকে বুঝে গেলাম যে নাকেরা ব্যবহার হয়, একে তো মারেফার কোনো উপায় জানা না থাকলে, দ্বিতীয়ত হলো
মারেফা হিসেবে ব্যবহার করলে আলাদা কোনো ফায়দা না থাকে। দ্বিতীয়টা এতটুকু কোন যে সূরা আয়াত এটা? ওয়াজা রাজুলুন মিন আকসাল মদিনাতি, ও আচ্ছা, এটা সূরা কসাসের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। সূরা আবার সূরা ইয়াসিনে, সূরা ইয়াসিনে যেটা আছে ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, এটাও কি? এটাও তো সেম মিন। তাহলে এটা হলো সূরা কসাসের আয়াত, এটা হলো সূরা কসাস, সূরা কসাসের আয়াত। আমি আয়াত নাম্বারটা লিখে দিব। তো আলহামদুলিল্লাহ এই দুই এই দুইটা কথা বুঝা গেছে না? নাকেরা কেন ব্যবহার হয় এই দুইটা উদাহরণ থেকে? এনি ডাউট কারোর এতটুকু অংশ বুঝতে? আচ্ছা একটু রেসপন্স করবো এটা সবাই। একটু আরেকটা আরেকটা বার রিপিট করেন প্লিজ। আচ্ছা তাহলে আমরা বলতেছি নাকেরা ব্যবহার হওয়ার উদ্দেশ্য দুইটা। এক নাম্বার হলো বাক্যের মধ্যে যে আমি মারেফা দ্বারা ব্যবহার করার কোনো উপায় যদি না থাকে, যেমন এই উদাহরণটার মধ্যে দেখলাম ব্যক্তি আসছে, তার নাম জানা নাই, তার গুণাগুণ জানা নাই, উপস্থিত নাই, তো সুতরাং নাম জানা নাই, আলম ব্যবহার করা যাচ্ছে না। সে যেহেতু নির্দিষ্ট শ্রোতা চিনে না, আল ব্যবহার করা যাচ্ছে না, তার কোনো গুণাগুণ জানা নাই, তো সুতরাং আল্লাহি দিয়ে ইসমুল মাউসুল ব্যবহার করা যাচ্ছে না, সে সামনে উপস্থিত নাই, ইসমুল ইশারা ব্যবহার করা যাচ্ছে না। তাহলে দেখেন মারেফার কোনো উপায় এখানে নাই, এই জন্য নাকেরা ব্যবহার করছে। দ্বিতীয়ত বলতেছি যদি মারেফা হিসেবে ব্যবহার করার মধ্যে আলাদা কোনো ফায়দা না থাকে, লাভ না থাকে, তাহলেও নাকেরা হিসেবে ব্যবহার করে। যেমন এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলতেছে ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, যে শহরের প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলো, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে এসে সংবাদ দিল। তাহলে এই লোকটার নাম ছিল হাবিবে নাজ্জার, আল্লাহ চাইলে হাবিবে নাজ্জার নাম ব্যবহার করতে পারতেন, মারেফা ব্যবহার করা যেত। তাহলে আল্লাহ মারেফা ব্যবহার না করে এখানে নাকিরা ব্যবহার করেছেন কেন? বিকজ মারেফা হিসেবে ব্যবহার করলে এখানে আলাদা কোনো লাভ নাই বা ফায়দা নাই, কারণ এখানে বাক্যের উদ্দেশ্য হলো মুসা আলাহিস সালামকে একজন লোক এসে সতর্ক করেছিলেন এটা জানানো। তাহলে এখানে নাকেরা হিসেবে বললেও বোঝা যাচ্ছে, মারেফা হিসেবে বললেও বোঝা যাচ্ছে, এর মধ্যে আলাদা কোনো লাভ পাওয়া যাচ্ছে না। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এখানে এই মারেফার আলাদা লাভ না থাকার কারণে নাকেরাই ব্যবহার করেছে। তাহলে বোঝা গেল এই দুই উপায়ে নাকেরা ব্যবহার হয়। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা পড়বো নাকেরা, এই যে এটা তো মৌলিক উদ্দেশ্য, এছাড়াও আরো অনেক সময় আরো বিভিন্ন কারণে ব্যবহার হয়। সেই কারণগুলোর মধ্যে একটা কারণ যেটা সবচেয়ে বেশি কোরআনে ব্যবহার হয়েছে সেটা হলো নাউউন। নাউউন শব্দের অর্থ হচ্ছে ধরন বা প্রকার। নাকেরা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, তখন একটা বিশেষ ধরন বা প্রকার বোঝায়, বিশেষ প্রকার বা বিশেষ ধরন বোঝায়। যেমন দেখেন কোরআনে কারিমের আয়াত, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, এই যে শেষের শব্দটা আছে মাইন, এটা মারিফা নাকি নাকেরা? অবশ্যই নাকেরা, বিকজ এটা শুরুতে আল নাই, এটা প্রপার নাউন না, ইসমুল ইশারা না, ইসমুল মাউসুল না, অর্থাৎ মারেফার সাত প্রকারের কোনোটাই নেই, তার মানে নাকেরা শব্দ। তাহলে এখানে নাকেরাটা দেখেন আল্লাহ চাইলে মিনাল মা আল দিয়ে ব্যবহার করতে পারতেন, তারপরেও নাকেরা ব্যবহার হয়েছে। এর কারণ কি? কারণ হলো যে এখানে একটা বিশেষ প্রকার পানি, একটা ধরন বোঝাচ্ছে, নাও বোঝাচ্ছে, মিন মা ইন মানে এক প্রকার বিশেষ প্রাণী থেকে। এখানে মিম্মা ইন শুধু পানি থেকে এই অর্থ করলে অর্থটা প্রপার হবে না, অর্থটা সুন্দর হবে যদি এখানে অর্থ করা হয় মিম্মা ইন মানে মিন নাউই মা ইন, এক প্রকার বিশেষ পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণ এখানে সব ধরনের পানি থেকে সৃষ্টি করেন না, এটা বুঝাই যায় আল্লাহ বিশেষ প্রাণী থেকে সৃষ্টি করছেন। তাহলে এই পানিটা কি, এটা আল্লাহ তাআলা জানেন এবং মানুষ শ্রোতাও জানে। তো সেই হিসেবে এই ধরন বা বিশেষ প্রকার নাউ এটা বোঝানোর জন্য এখানে নাকেরা ব্যবহার হয়েছে। পরে আরেকটা আয়াত দেখেন, সূরা বাকারার মধ্যে আসছে ওয়ালা সামাইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের কানের মধ্যে এবং তাদের চোখের উপরে গিশাওয়াতুন পর্দা রয়েছে। এটা কি পর্দা? ঘরে বাইরে দরজায় আমরা যে পর্দা দিই এটা কি এরকম পর্দা? না, এখানে গিশাওয়াতুন বলতে বোঝাচ্ছে এক প্রকার বিশেষ পর্দা। এটা হলো ওই যে সত্যকে গ্রহণ না করার বা সত্যকে উপেক্ষা করে চলার যে পর্দা তাদের কান এবং চোখের মধ্যে, সেই পর্দা পড়ে আছে। এটা বাহ্যিক আমাদের যে পর্দা, অন্তরের ব্যারিয়ার, এরকম কোনো পর্দা না, বরঞ্চ এটা বিশেষ পর্দা, এটা অপ্রকাশ্য বা একটা হিডেন পর্দা, যেটা হলো
তারা সত্যকে অপেক্ষা করা বা সত্যকে গ্রহণ না করার যে মানসিকতা, এই পর্দা তাদের কান এবং চোখের মধ্যে পড়ে আছে। তাহলে এই যে ঘিসাওয়াতুন, এটাও দেখেন না কেন ব্যবহার হয়েছে, এই নাওউন বা বিশেষ প্রকার বোঝানোর জন্য। আচ্ছা, আমাদের এস এম আব্দুল আলিম স্যার রেজ হ্যান্ড করেছেন, স্যার কিছু বলবেন? সালামু আলাইকুম এস এম আব্দুল আলিম স্যার, আপনি রেজ হ্যান্ড করেছেন, কিছু প্রশ্ন করবেন? আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনে যাই। নাকেরার আরেকটা অর্থ যেটা কোরআনে অনেক জায়গায় ব্যবহার হয়েছে সেটা হলো আত তাকলিলু অথবা আত তাকসির। তাকলিল এটা আসছে কালিলুন থেকে, আমরা জানি কালিলুন অর্থ কম, আর তাকসির এটা আসছে কাসিরুন থেকে, কাসিরুন অর্থ হলো বেশি। তার মানে অনেক সময় নাকেরা ব্যবহার হবে বাক্যের অর্থে, বাক্যের মধ্যে অর্থ বোঝাবে কম, অনেক সময় নাকেরা ব্যবহার হবে বাক্যের মধ্যে অর্থ বোঝাবে বেশি, অর্থাৎ বেশি অথবা কম এটা বোঝানোর জন্য মূলত এই নাকেরা ব্যবহার হয় অনেক সময়। যেমন দেখেন নিচের আয়াতগুলোতে এক একটা আয়াতে এক এক অর্থে ব্যবহার হয়েছে, আমরা একটু দেখি। যেমন এই আয়াতটা আছে ওয়াজা সাহারাতু ফিরাউনা, ফিরাউনের কাছে জাদুকররা আসলো, আলু এবং এসে বলল ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী হই, গালিবিন যদি আমরা বিজয়ী হই, ইন্না লানা লা আজরান নিশ্চয় আমাদের জন্য পারিশ্রমিক আছে, আজরান প্রতিদান আছে। এই যে আজরান, এখানে যেহেতু জাদুকররা আসছে একটা প্রতি, আব্দুল আলিম স্যার কিছু বলতে চাচ্ছেন? ওকে, আচ্ছা, প্রশ্ন থাকলে শেষে প্রশ্ন করতে পারবো, একটু নোট করে রাখেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে খেয়াল করেন, ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা মানে হলো মুসা আলাইহিস সালাম যখন জাদু দেখালেন, বা মুসা আলাইহিস সালাম অলৌকিক ভাবে যখন মুজিজা দেখালেন, তখন ওই সময়কার ফিরাউনের দলবল, তাদের বড় বিদ্যা ছিল হলো জাদু। তাহলে ফেরাউন চাইলো তার এই জাদু দ্বারা মুসা আলাইহিস সালামকে ব্যর্থ করার জন্য, এই জন্য তখন তার শহরের সব জাদুকরকে ডাকলেন। তখন জাদুকররা এসে বলতেছে কালু ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা মুসার সাথে বিজয়ী হয়ে মুসার এটাকে হারাতে পারি, তাহলে লা আজরান নিশ্চয়ই আমাদের জন্য অনেক প্রতিদান থাকবে, পারিশ্রমিক থাকবে। তাহলে এই যে লা আজরান, এই নাকেরাটা ব্যবহার হয়েছে তাকসির বোঝানোর জন্য। এই বাক্যের অর্থ হবে লা আজরান কাসিরান, এখানে এই নাকেরাটাই বুঝাচ্ছে যেন এর মধ্যে একটা কাসিরান রেকর্ডিং। একটু মিউট আনমিউটের একটু চেক করেন, সবাইকে আনমিউট করে দেন বাট এলাও করেন, সবাইকে মিউট করে দেন কিন্তু এলাও করেন আনমিউট হওয়ার জন্য। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম, মিউট পার্টিসিপেন্ট অ্যালাউ পার্টিসিপেন্ট আনমিউট। হ্যাঁ জি স্যার, করে রাখছি, এখন সবাই আনমিউট করতে পারবে, মিউট করে রাখছি, বাকি আনমিউট করতে পারবে। ওকে জি, তো এখন পরের আয়াতে খেয়াল করেন, একটা নাকেরা শব্দ ব্যবহার হয়েছে যেখানে অর্থ বুঝাবে তাকলিল বা কম। যেমন দেখেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা সূরা তাওবা 10 নম্বর আয়াত মনে হয়, যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের অনেক জান্নাত। করার আগে ওস্তাদ, এই যে এটাকে আমরা প্রচুর ধরব কিভাবে বুঝবো, আমাদেরকে বলে দিতে হবে ট্রান্সলেশন। হ্যাঁ, এটা প্রচুর ধরছে না নর্মাল পারিশ্রমিকের কথা বলছি,
খুব ভালো প্রশ্ন। এটা বোঝার উপায় হলো বাক্যের আগে পরের অবস্থান খেয়াল করা। এখানে এখানে যেহেতু এখানে জাদুকররা আসছে, তাদের জাদু দেখানোর পরে খুবই সহজেই বোঝা যায় যে তারা পারিশ্রমিক বেশি আশায় আসছে এখানে। নর্মাল আরেক জায়গায় জাদু দেখালে যে টাকা পাবে, এখানে ফেরাউন ডাকছে এবং বিশেষ চ্যালেঞ্জের জাদু, এখানে অবশ্যই তাদের এক্সপেকটেশন বেশি থাকবে। সুতরাং এখানে যে তাকসির অর্থে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে আগে পরের কন্টেন্ট খেয়াল করবে। কারেক্ট। এরপরের বাক্যটা খেয়াল করেন, পরেরটাতে ওইভাবেই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য জান্নাত, বহুবচন যেহেতু অনেক জান্নাতের ওয়াদা করেছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে অনেক নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, তারা এর মধ্যে চিরস্থায়ী থাকবে। ও মাসাকিনা তাইয়িবাতান, এবং উত্তম উত্তম বাসস্থান থাকবে। ফি জান্নাতি আদন, জান্নাতে আদনের মধ্যে। এরপরে যে কথাটা বলতেছে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই যে রিদওয়ানুম একটা নাকিরা শব্দ এবং এক বছর শব্দ, এটা মাসদার হিসেবে ব্যবহার হয়। এই নাকিরাটা যে ব্যবহার হয়েছে রিদওয়ানুম, দেখেন জান্নাতের মধ্যে অনেক নিয়ামত থাকবে, বিরাট জান্নাত পাবে এবং নদী নালা ইত্যাদি জান্নাতে অনেক নিয়ামত থাকবে, কিন্তু এই নিয়ামত গুলোর চাইতেও সবচেয়ে বড় নিয়ামত হবে কোনটা? রিদওয়ানুম। এই রিদওয়ানুম বলতে যেহেতু এটা সবচেয়ে বড় নিয়ামত হবে, তাহলে এটার মধ্যে এই রিদওয়ানের মধ্যে বোঝা যাচ্ছে যে ওইগুলা অনেক বেশি থাকলেও ওইটা কোনো বড় নিয়ামত, কিন্তু এই রিদওয়ান বা আল্লাহর সন্তুষ্টি এটা যদি সামান্য পরিমাণও থাকে তাহলে এটাও অনেক বড় নিয়ামত। এই জন্য রিদওয়ানুন এখানে অর্থ হবে রিদওয়ানুন কালিলুন, অল্প সন্তুষ্টি। আল্লাহর যদি সামান্য সন্তুষ্টি আমরা সেখানে অর্জন করতে পারি আকবার, তাহলে এটা অনেক বড় নিয়ামত হিসেবে কেয়ামতের দিন সাব্যস্ত হবে। ওই যে নদী নালা, আমরা মধু ইত্যাদির যে নদী পাবো জান্নাতে, অনেক ফুল গিলমান সেখানে থাকবে, জান্নাতে অনেক ব্যবস্থাপনা থাকবে, কিন্তু ওইগুলোর চাইতেও বড় নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর সন্তুষ্টি এখানে ওইগুলো অনেক জিনিস, কিন্তু এটা বুঝাচ্ছে অল্প হলেও এটা অনেক বড় নিয়ামত হয়েছে। তাহলে এখানে আগে করে কন্টেক্সট থেকে বোঝা যাচ্ছে এখানে যে দোয়ানের এই নাকেরাটা ব্যবহার হয়েছে তাকলিল বা কম অর্থ দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে বুঝতেছি আত্মাকলিল বা আত্মাকলিল, প্রচুরতা বা স্বল্পতা, কম বা বেশি বোঝানোর জন্য অনেক সময় নাকেরা ব্যবহার হয়। তৃতীয় আরেকটা অর্থে নাকেরা ব্যবহার হয়, সেটা হলো আত্মামিম। তামিম আমরা বলি না আম পাবলিক, আম পাবলিক বলি, অনেক সময় দেখবেন আম অর্থ হলো ব্যাপক বা সাধারণ। তাহলে এই যে তামিমুন আম্মা মা ইউআম্মিমু তামিমুন, দুই নম্বর ফর্মের মাসদার, অর্থ ব্যাপক করা কোন জিনিসকে একেবারে অনির্দিষ্ট ভাবে সবার জন্য দিয়ে দেওয়া, এটাকে তামিম বলে। তাহলে নাকেরা অনেক সময় ব্যবহার হবে তামিম বা ব্যাপকতা বোঝানোর জন্য, এটা অনেকটা ওই তাকসিরের মতোই। এটা এই তামিম বুঝাবে যখন নাকেরা, এটা সাধারণত নফির পরে আসে, নেগেটিভ বাক্যে আসে। নেগেটিভ বাক্যে যদি নাকেরা আসে সাধারণত ওইটা তামিম বোঝায়। যেমন দেখেন মা যা আনা মিন বাশিরিন ওয়ালা নাদির, মা যা আনা আমাদের কাছে আসেনি, মিন বাশিরিন কোন সুসংবাদ প্রদানকারী, ওয়ালা নাদির এবং কোন সতর্ককারী। তাহলে দেখেন কোন সুসংবাদ প্রদানকারী বা কোন প্রকার সতর্ককারী আমাদের কাছে আসেনি। কিয়ামতের দিন যখন কাফেরদেরকে মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন শিক্ষা গ্রহণ করো নাই, তোমাদেরকে কি নবী রাসূল এসে তোমাদেরকে সতর্ক করে নাই, তখন তারা বলতে থাকবে মা যা আনা মিন বাশিরিন ওয়ালা নাদির। যেহেতু তারা নেগেটিভ করতে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা ব্যাপক ভাবে, অর্থাৎ কোন নবী কোন সুসংবাদ প্রদানকারী কোন সতর্ককারী তাদের কাছে আসে নাই। তাহলে এটা স্বাভাবিক অর্থের মধ্যেই ব্যাপকতা বোঝাচ্ছে। মিন না ব্যবহার করলে কি হতো না? এই মিন কারেক্ট, এই মিন না আসলেও হতো মা যা আনা বাশি মা যা আনা বাশিরুন ওয়ালা নাদিরুন, এটা বললেই হতো। এই মিনটাও এখানে আসছে হলো ওই যে গ্রামার টিচারই বলবে এটাকে যে জায়দা, যেহেতু বাক্যের মধ্যে ইয়া নাই, কিন্তু আসলে এটা তাকিদ বোঝাচ্ছে, নেগেটিভ তাকিদ বোঝাচ্ছে। তাহলে এক কথায় নাকেরা নেগেটিভ বাক্যের মধ্যে আসবে, এটা ব্যাপকতা বোঝাবে বা অনেক বোঝাবে। তাহলে আমরা নাকেরা মৌলিক অর্থ বাদে আরো তিনটা অর্থ পেলাম। অনেক সময় নাকেরা আসবে ধরন বা নাও, এই অর্থ দেওয়ার জন্য
অনেক ক্ষেত্রে আসবে হলো তাকফির বা তাকলিল বোঝানোর জন্য, অনেক ক্ষেত্রে আসবে হলো তামিল বা ব্যাপকতা বোঝানোর জন্য। অনেক কিতাবে আরো একটা অর্থ লিখছে, সেটা হলো তাশউক বা আগ্রহ প্রকাশের জন্য আসে। যেমন ওটার ক্ষেত্রে উদাহরণ দেয় হলো আল আদুল্লুকুম আলা তিজারাতিল, আমি কি তোমাদেরকে কোন একটা ব্যবসায়ের প্রতি তোমাদেরকে দিক নির্দেশনা দিব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। এই যে এখানে যে তিজারাতিন শব্দ আছে এই আয়াতের মধ্যে, এটাকে কেউ কেউ বলছে এই ডাকেরাটা আসছে হলো মূলত এই তাশউক বা শ্রোতার আগ্রহ আকর্ষণের জন্য। তবে এটা ওই যে পূর্বে যে ইস্তিফহাম আছে আমরা আগে পড়ছি না, খবর এবং ইনশার মধ্যে ইস্তিফহাম হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এই প্রশ্নটা এই ইস্তিফহামটা আসলে তাশবিক বুঝাচ্ছে, এই তিজারাতিনটা না, এই জন্য এটা বাদ দিয়েছি। অনেক কিতাবে লিখছে এটাকেও। তো যাই হোক, তাহলে আমরা নাকেরার অতিরিক্ত আরো তিনটা অর্থ পড়লাম, তাকলিল তাকসির নাও অথবা তামিম। এবার একটা ইন্টারেস্টিং পার্ট আছে, একটা একটা বিষয় একটা বিষয় বলতে চাই। জি বলবো, বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন একটু নোট করে রাখেন, শেষে আমরা একটু প্রশ্ন উত্তর করবো যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটু শেষ করে নিই। এখন একটা ইন্টারেস্টিং পার্ট, এটা বালাগার খুবই সুন্দর একটা অংশ কোরআনে তো বোঝার বিষয়, সেটা হলো মারেফা এবং নাকেরা শব্দের একটা বিশেষ ব্যবহার এখানে শিখবো। অনেক সময় দেখবেন বাক্যের মধ্যে একই শব্দ মারেফা হিসেবে দুইবার আসছে, অনেক সময় নাকেরা শব্দ বাক্যের মধ্যে দুইবার আসছে। তাহলে এখানে নিয়মটা হলো মারেফা শব্দ যদি বাক্যের মধ্যে একই বাক্যের মধ্যে দুইবার আসে, তাহলে উভয় শব্দ দ্বারা একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাবে, অর্থাৎ দুইটা মারেফা দ্বারা উদ্দেশ্য হবে অভিন্ন। পক্ষান্তরে কোন বাক্যের মধ্যে যদি দুইবার কোন নাকেরা শব্দ আসে, দুইবার বা ততোধিক বার চাইতে বেশি বার আসে, তাহলে ওই নাকেরা দুইটা দ্বারা কিন্তু একই সত্তা বা একই ব্যক্তি বা বস্তু বোঝাবে না, বরঞ্চ দুইবার আসলে দুইটা দ্বারা ভিন্ন ভিন্ন দুইজন ব্যক্তি বা দুইটা বস্তুকে বোঝাবে। আমি আবার বলতেছি, কোন বাক্যের মধ্যে মারেফা শব্দ যদি একাধিক বার আসে, তাহলে যতবারই আসুক এই একই শব্দ মারেফা যদি দুইবার তিনবার চারবার আসে, তাহলে সবগুলো দ্বারা একজন ব্যক্তি বা একই বস্তু বোঝাবে। কিন্তু পক্ষান্তরে নাকেরা শব্দ যদি একাধিকবার আসে, তাহলে প্রত্যেকটা দ্বারা আলাদা আলাদা বোঝাবে, প্রথমটা দ্বারা একটা, দ্বিতীয় দ্বারা আরেকটা, তৃতীয়টা দ্বারা আরেকটা, চতুর্থ দ্বারা আরেকটা, এভাবে বোঝাবে। এটা নিচের উদাহরণগুলো পড়লে আরো সুন্দর বুঝে আসবে। যেমন দেখেন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি পুরস্কার দিয়েছেন বা অনুগ্রহ করেছেন। তাহলে দেখেন সিরাতা এই শব্দটা দুইবার আসছে এবং দুইটাই মারিফা নাকি নাকেরা বলেন তো? একটু পরিষ্কার করার জন্য বলি, প্রথমটা মারিফা কেন আর সিরাতা এটা মারিফা কেন? আল দিয়ে, আল দিয়ে মারিফা, মাশাআল্লাহ। এরপর একটা মারিফা কেন? মুদাফ মুতাফিলাহি, মুদাফ হয়েছে, মাশাআল্লাহ। তাহলে আমরা মারিফার সাত প্রকারের দুইটা প্রকার, তার মানে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, দুইটাই মারিফা। তাহলে আমরা বললাম যদি মারিফা একই বাক্যে একাধিকবার আসে, তাহলে দুইটা দ্বারা একই বুঝাবে। তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তাহলে এই সরল সঠিক পথ আর এই যে পুরস্কার প্রাপ্তদের পথ, দুইটা কি একই পথ নাকি ভিন্ন ভিন্ন পথ? একই পথ, একই পথকে বোঝাচ্ছে, অর্থাৎ সরল সঠিক পথ যে জিনিস আর পুরস্কার প্রাপ্তদের পথ একই জিনিস, অর্থাৎ দুইটা একই সত্তাকে বোঝাচ্ছে, একই পথকে বোঝাচ্ছে, যেহেতু দুইটাই মারেফা এবং মারেফা তাকরার হয়েছে। পরের আয়াতে দেখেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, ফাবুদিল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো, মুখলিসান একনিষ্ঠ হয়ে, লাহুদ্দিন তার দিনের প্রতি, অর্থাৎ আল্লাহর দিনকে একনিষ্ঠ ভাবে মেনে নিয়ে তোমরা আল্লাহকে ইবাদত করো। কারণ আলা লিল্লাহিদ্দিনুল খালিস, আলা জেনে রাখো লিল্লাহি একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত আদ্দিনুল খালিস, খালিস দিন, খালিস বা একনিষ্ঠ দিন, এটা আল্লাহর জন্যই নির্দিষ্ট। তাহলে দেখেন এই বাক্যে
আদ্দিনু এখানেও একটা আল যুক্ত আসছে এবং পূর্বেও একটা আল যুক্ত আদ্দিন আসছে, তাহলে এই দুইটা দিন একই দিনকে বুঝাচ্ছে নাকি ভিন্ন ভিন্ন? যেহেতু মারিফাত আকরার হয়েছে তার মানে একই দিনকে বোঝাচ্ছে, তাই না? যেই দিনের প্রতি একনিষ্ঠ হয়ে তোমরা আল্লাহর ইবাদত করবে সেই দিনটা একমাত্র কার জন্য নির্দিষ্ট? আল্লাহর জন্য। আল্লাহ এটা মূলত একই দিনকে বুঝাচ্ছে। এবার একটু নাকেরার মধ্যে আসি, দেখেন সূরা আলাম নাশরাহ এর মধ্যে আমরা পড়ব ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় মাআল উসরি কঠিনতা, অশ্রুন অর্থ কঠিন, নিশ্চয় কঠিনের সাথে ইউসরান সহজতা রয়েছে। ইউসরান মানে সহজ, এটাকে আমরা কঠিন বলতে কষ্ট অর্থ করতে পারি, ইউসরান বলতে সুখ অর্থ করতে পারি। এরপরে দেখুন ইন্না মাআল উসরি ইউসরান, এবং নিশ্চয় কষ্টের সাথে সুখ আছে। তাহলে দেখেন এখানে আল উসরি একটা মারিফা আছে, আবার এখানে মাআল উসরি আরেকটা মারিফা আছে। তাহলে ইন্না মাআল উসরি, ইন্না মাআল উসরি, এই দুইটা কষ্ট, দুইটা নাকের মারিফা একসাথে আসছে, এই দুইটা দ্বারা কি আলাদা আলাদা কষ্ট বুঝাচ্ছে নাকি একই কষ্ট বুঝাচ্ছে? একই কষ্ট, একই কষ্ট, একই। তাহলে দুইটা যেহেতু মারিফা তার মানে কষ্ট একই বুঝাচ্ছে। এবার দেখেন ইউসরান, ইউসরান দুইটা নাকের আছে, তাহলে দুইটা নাকেরা দ্বারা কষ্ট একটা বুঝে, এই সুখ একটা বুঝাচ্ছে নাকি দুইটা বুঝাচ্ছে? দুইটা বুঝাচ্ছে, দুইটা। তার মানে একই কষ্টের সাথে একটা বিপদের সাথে আল্লাহ তাআলা দুইটা রাস্তা খুলে দেন, দুইটা সুখ দান করেন। যদি কোনো মুমিন এই মুসিবতটাকে সবরে জামিলের সাথে গ্রহণ করতে পারে, তাহলে একটা কষ্টের সাথে আল্লাহ তাআলা দুইটা সুখ দান করবেন, দুইটা সুখ, অর্থাৎ তার এই কষ্ট থেকে নিরাপত্তার জন্য আল্লাহ দুইটা রাস্তা বের করে দেবেন, অথবা দুইটা বিপদ তার থেকে দূর করবেন, অথবা দুইটা দারাজা তার জন্য বৃদ্ধি করবেন, যা যা আল্লাহ করেন। তার মানে একটা কষ্টের সাথে একটা বিপদের সাথে দুইটা নিরাপত্তা। তাহলে এখানে আমরা বুঝে গেলাম ইন্না মাআল উসরি দুইটা যেহেতু মারিফা, কষ্ট একটাই বুঝাচ্ছে, কিন্তু একটা কষ্টের সাথে সুখ কয়টা? যেহেতু দুইবার নাকের আসছে এটার দ্বারা ভিন্ন ভিন্ন বুঝাচ্ছে, তার মানে সুখ এবং শান্তি দুইটা আছে। এখানে দুইটা সুখ কিভাবে হলো বুঝলাম না, একটু সুখ দুইটা কেন, দুইটা কেন এখানে দুইটা কেন বলতেছেন? এই দুইটা ভাষাগত ব্যবহারই এরকম, সাহিত্য মানে এরকম, মানে ভাষার সাহিত্যটাই এরকম যে দুইবার নাকেরা ব্যবহার করলে এটার দ্বারা ভিন্ন ভিন্ন বোঝায়, মারেফা দুইবার ব্যবহার করলে এটা হলো একটা বোঝায়। তাহলে এই বালাগা অনুযায়ী অর্থের মধ্যে এই ডিপার অর্থটা আছে যে আসলে একই সেন্টেন্স তো রিপিট করা হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, একই সেন্টেন্স মানে এই দুইটা মিলে একই সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা এটার তাকিদ না, একটা সেন্টেন্স তো আরেকটা তাকিদ, তাই না? তাকিদ মুয়াক্কাদ মিলে পুরোটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আসছে পূর্বের সেন্টেন্সের তাকিদ, তাই না? কিন্তু এই দুইটা কি আলাদা স্বতন্ত্র সেন্টেন্স না? আলাদা আলাদা ভাবে কিন্তু দুইটা দুইটা সেন্টেন্স, কিন্তু এটা এটার তাকিদ হিসেবে আসছে, তাই না? তাহলে দুই সেন্টেন্স যেহেতু মূলত তাকিদ মুয়াক্কাদ এক হয়, তাকিদটা মুয়াক্কাদকে ফলো করে, তার মানে এক জিনিস। তো সেই হিসাবে এখানে দেখেন মারিফাটা দুইবার ব্যবহার হয়েছে, এটার দ্বারা এক সত্তা বুঝাচ্ছে, নাকেরাটা দুইবার ব্যবহার হচ্ছে দুই বুঝাচ্ছে। হতে পারে উস্তাদ জি, হতে পারে যে আপনার একই কষ্টের জন্য বিভিন্ন ধরনের সুখ থাকবে ব্যাপকতা বোঝানোর জন্য। না, এটা হলো তাকরারের ব্যবহারটা, তাকরারের ক্ষেত্রে বালাগা হলো এটা। তাকরার করে হয়তো মানে সুখ থাকবে ইউসরান, ইউসরান দুইবার, এটা ব্যাপকতা বোঝানোর জন্য হতে পারে। হ্যাঁ, ব্যাপকতা বলতে ভিন্ন ভিন্ন, এই যে এই জিনিস এটা, এই জিনিসটা দুইটা এটাই বলছি আর কি, মানে মানে ডিফারেন্ট কাইন্ডস অফ কমফোর্ট, মানে ডাইভার্স জিনিসটা, ডাইভার্স মানে সংখ্যা উদ্দেশ্য না, প্রকার উদ্দেশ্য না, আপনি নিতে পারেন। তার মানে দুইটা হলো ভিন্ন ভিন্ন সত্তা, এটা হলো যে প্রথম ইসরুন দ্বারা যা বোঝাচ্ছে দ্বিতীয় ইসরুন দ্বারা তা না, কিন্তু এই অশ্রুন দ্বারা যা বোঝাচ্ছে এই অশ্রুন দ্বারা একই জিনিস। এরপরে আমরা পরের আয়াতটা দেখি। আচ্ছা, আমরা এখানে একটা কষ্ট না বলে আমরা হয়তো এক ধরনের কষ্ট বলতে পারি, আবার ঠিক একইভাবে ইউসরন, ইউসরনটাকেও আমরা ঠিক একইভাবে এই অনির্দিষ্ট ভাবে সকল প্রকার সুখ শান্তি যেটা, এটা আমরা মনে হয় বলতে পারি ভিন্ন ভিন্ন দুই ধরনের সুখ শান্তি বলতে পারি এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট সুখ শান্তি।
এটা আসলে যদি কেউ কষ্ট করে, ধৈর্য ধারণ করে, তাহলে সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ ডিফারেন্ট টাইপের হয়, পার্থিব শান্তিও দিতে দিবেন, আবার হয়তো আখেরাতেও তার পুরস্কার দিবেন, এটাই আর কি ইন্ডিকেট করছে আমার যেটা মনে হয়। কারেক্ট, এটার মধ্যে আমরা ব্যাপক অর্থ নিতে পারবো। এই যে একটা অর্থ যেটা আপা বললেন খুব সুন্দর হইতে পারে, যে এই দুনিয়ার কষ্ট, এই যে অশ্রুন দ্বারা দুইটার দ্বারাই দুনিয়ার কষ্টটাকে বুঝেছে, দুনিয়ার সব ধরনের কষ্ট যদি আমরা গ্রহণ করি তাহলে এর সাথে শান্তি দুইটা আছে। এই প্রথম অশ্রুন দ্বারা বলেন দুনিয়ার শান্তি আসবে, আর দ্বিতীয় অশ্রুন দ্বারা ধরেন আখিরাতের শান্তি আসবে, এটা একটা অর্থ হতে পারে আপা যেটা বললেন খুব সুন্দর। এছাড়া আমরা চাইলে এই দুনিয়ার কষ্টটাকে কেউ গ্রহণ করলে এই ইউশ্রণ দুনিয়াতেই অনেক ধরনের শান্তি আসবে, এটা এক ধরনের শান্তি, দুনিয়ার আত্মিক শান্তি আসবে, এটা হলো বাহ্যিক শান্তি আসবে, এটা অর্থ নিতে পারেন, এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ দুইটার মধ্যে নিতে পারেন, অসুবিধা মানে অর্থ তো আর নির্দিষ্ট করে না, আল্লাহ বলে দেন নাই যে এটার দ্বারা এটা এটার দ্বারা, এখন এটার মধ্যে ভাষার ব্যাপকতা হিসেবে অর্থের মধ্যে আমরা ব্যাপকভাবে নিতে পারবো, কোনো অসুবিধা। জি আলহামদুলিল্লাহ, এরপরে আয়াতটা খেয়াল করেন, বলি সুলাইমান আর রিহা মুদুহা শাহরুন ওয়ারওয়াহুহা শাহরুন, এই যে দুইটা শাহরুন শব্দ ব্যবহার হয়েছে, তাহলে শাহরুন মানে এক মাস, এই শাহরুন মানে এক মাস, তাহলে দুইটা দ্বারা একই মাস বুঝাচ্ছে নাকি এখানে 30 দিন ওইখানে 30 দিন, দুইটার দ্বারা দুইটা মাস দুইটা বোঝানো হচ্ছে, যেহেতু নাকের, তাই না, নাকের শব্দ যেহেতু, এই দেখেন বলি সুলাইমান আর রিহা, আর সুলাইমান আলাইহিসসালামকে রিহ বা বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন বা অনুগত করে দেওয়া হয়েছিল, উদুম্বহা শাহরুন, সে সকালবেলায় এই বাতাসের সর হয়ে এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন, পরওয়া আহুবা শাহরুন, এবং সন্ধ্যাবেলায় আরো এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন, তাহলে এই শাহরুন দুইটা নাকের ব্যবহার হয়েছে, দুইটার দ্বারা ভিন্ন ভিন্ন বুঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে শেষের দিকে আমরা মারিফা এবং নাকেরা তাকরার হয়ে ব্যবহার হলে এটার যে একটা বিশেষ অর্থ হয় সেটা আমরা বুঝে গেলাম। এবার আলহামদুলিল্লাহ আমরা এখানে মারিফা নাকেরা আলোচনা শেষ, এখন নিচের অনুশীলনীর মধ্যে আমরা একটু মারিফা নাকেরা বাছাই করার চেষ্টা করব এবং কোনটা কি অর্থে আসছে এটাও একটু চিন্তা করার চেষ্টা করব। আমরা প্রথমে সুরাতুর রহমান এখান থেকে আমরা 11টা আয়াত দিয়েছি, বলেন আর রহমান, এটা মারিফা নাকি নাকেরা? এই সবগুলো আল যুক্ত হয়ে মারিফা। এখন আমরা আলের চারটা অর্থ বলেছিলাম, আল আল যুক্ত শব্দ, আল শুরুতে যুক্ত হলে চারটা অর্থ দেয়, তাই না, আল যুক্ত হলে চারটা অর্থ দেয়, বলেন কি কি অর্থ? এক নাম্বার অর্থ ছিল আল যুক্ত হলে জিন্স বা সত্তা বুঝায়, একটা জিন্স বা সত্তা বুঝায়, যেমন ইনসান মানে মানব জাতি, মানব সত্তাকে বুঝাচ্ছে, নির্দিষ্ট কোন একজন বা 10 জন মানুষকে বুঝাচ্ছে না, মানব জাতি, এই পুরো মানব জাতিকে বুঝাচ্ছে, তাই না, এটা হলো মানব সত্তা বোঝায়। এরপরে আমরা আলের আরেকটা অর্থ করছিলাম জিনসুন বুঝাবে, যেটাকে আমরা করছিলাম লামুল ইস্তিগরাক, জিনসের সমস্ত সদস্যকে বুঝাবে, তার মানে ইনসান দ্বারা উদ্দেশ্য হবে কি সকল মানুষ, সকল মানুষ। 3 নম্বরে আমরা করেছিলাম আলিফ লাম অর্থ দিবে লামুল আহদিল খারিজি, অর্থাৎ আলিফ লাম দ্বারা বুঝাবে যে পূর্বে তার উল্লেখ থাকবে, পরে এটা নির্দিষ্টভাবে একটা সদস্যকে বুঝাবে, যেমন আমি বললাম ফারাতু কিতাব আল কিতাবু জামিন, আমি একটা কিতাব পড়েছি আল কিতাবু জামিন, আর কিতাবটা অনেক সুন্দর, তাই পরে একটা কিতাব পড়ছিলাম, এই যে একটা কিতাবের পরিচিতি দিলাম যে কিতাবটা পড়ছি ওটা অনেক সুন্দর, দেখেন দ্বিতীয়বার আল কিতাব বলতে এই নির্দিষ্ট ভাবে আমি যে কিতাবটা পড়েছিলাম ওইটাকে বুঝেছি, তার মানে শ্রোতার সামনে আগে একটা ইঙ্গিত থাকবে যেটার দ্বারা বুঝাবে যে একটা নির্দিষ্ট সংখ্যাকে বুঝাচ্ছে, এটাকে বলে লামুল আহদিল খারিজি, যেমন আমরা পড়ছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলতেছেন আজকে
আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে আজ আল ইয়াউম, আল ইয়াউম বলতে কোন দিন বুঝাচ্ছে? নির্দিষ্ট বিদায় হজের যে ওই যে আরাফার দিন, ওই দিনটাকে বুঝাচ্ছে। তাহলে একটা দিন নির্দিষ্ট ভাবে বুঝাচ্ছে, এটা হলো পূর্বের ইঙ্গিত দ্বারা বোঝাবে। চতুর্থ প্রকার, আরেক প্রকার লাম, আল যুক্ত হয়ে অর্থ দিবে লামুল আহদি যিহনি, আহদি যিহনি মানে হলো নির্দিষ্ট একটা সংখ্যাই বুঝাবে। তবে পার্থক্য হলো এই সংখ্যাটা শুধুমাত্র বক্তা তার মস্তিষ্কে যে চিত্রায়ন করতে বলছেন। স্যার আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। আচ্ছা স্যার কথাটা শুনতে পারিনি। আমি বলতেছিলাম চতুর্থ প্রকার যেটা লামুল আহদি যিহনি, এটার দ্বারা অর্থ বুঝাবে নির্দিষ্ট একটা সংখ্যা যেটা বক্তা নিজের অন্তরে চিন্তা করবে, চিত্রায়ণ করবে সেটা। যেমন আমরা করছিলাম আকালাহু দিকবু, ইয়াকুব আলাইসালাম ইউসুফ আলাইসালামের ব্যাপারে আশঙ্কা করে বলতেছিলেন, আমার আশঙ্কা হয় যে তাকে বাঘে খেয়ে ফেলবে, নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। নেকড়ে বাঘ বলতে কি? ওই যে ইয়াকুব আলাইসালাম তার মনের মধ্যে যে চিন্তা করেছিলেন যে বাইরের যে শত্রুতা, ইউসুফ আলাইসালামকে আমি পছন্দ করি, এই যে এটা নিয়ে তাদের মনে যে বিদ্বেষ, এই বিদ্বেষটাই হয়তো একটা নেকড়ে রূপে ইউসুফকে ধ্বংস করে দিবে। এই যে এটা হলো আহদু যিহনি। তাহলে আলিফ লাম দ্বারা এই চারটা অর্থ হতে পারে, তাই না? আমরা এটা করেছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে বিহুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ এবং সূর্য নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে, তাই না? এই বিহুসবান এটা একটা নাকেরা ব্যবহার করছে। নাকেরাটা কি অর্থ দিচ্ছে বলেন তো? হিসাব অনুযায়ী চলে, এটা কি সাধারণ হিসাব নাকি বিশেষ এক ধরনের হিসাব? বিশেষ এক ধরনের হিসাব। তার মানে এটা কি অর্থ দিচ্ছে? নাকেরার একটা অর্থ বললাম আমরা আজকে, নাও বা ধরন, একটা টাইপ, তাই না? এই ধরন বুঝাচ্ছে। তাহলে বেহুসবানিন মানে বেহুসবানিন খাসিন, বিশেষ এক ধরনের হিসাব অনুযায়ী চাঁদ এবং সূর্য নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখেন ওয়াল কামার, আচ্ছা ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, এই যে আন নাজমু ওয়াশাজারু, যেহেতু চাঁদ সূর্য মানুষের কাছে অতি পরিচিত উপস্থিত, এই হিসেবে এটা মারেফ হিসেবে আল্লাহ ব্যবহার করতেছেন। তাহলে এটা আয়াতযুক্ত হয়ে মারেফ। দেখতে পাচ্ছি কোন কারণ আছে কিনা জানি না। ও আচ্ছা, অন্যরা স্ক্রিন দেখছে না? জি দেখা যাচ্ছে। স্যার কথাটা স্পষ্ট হচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়। বলছি আমরা যে লাম বলছে বিভিন্ন ধরনের, আমরা কখনো বলেছিলাম? জি স্যার, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আল আল চারটা অর্থ দেয়, এটা গত ক্লাসে আলোচনা। জি ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ আকাশকে উঁচু করেছেন। এই যে আকাশ শুরুতে চলে আসছে, এটা একটা গ্রামারের পার্ট আছে, আমরা সবাই জানি। রাফাআহা এই ভার্বটার হুয়াটা হলো ফাইল, আর এই হাটা হলো তার মাফুলে বিহীন। তাহলে এখন প্রশ্ন হয় এই আসসামাআ এটা যে মানসুব হলো, এটা কেন, এটার আমিল কি, এটা মানসুব হলো কেন? এটার আগে, এটার আগে একটা আপনার একটা কি ভার্ব আছে আপনার, এটা যে ইস্তিগাল, ইস্তিগাল আসানটা, এটাকে ইস্তিগাল বলে, তাই না? আমরা পড়েছি মানসুবুন আলাল ইস্তিগাল, এই যে এই আসসামাটা এটা মানসুব হয়েছে ইস্তিগাল হিসেবে, অর্থাৎ এর পূর্বে আরেকটা ভার্ব উজ্জ্বল আছে রাফা, রাফা আসসামা রাফাহা, এই রাফাটা হলো মুফাসসির, এটা এই রাফা যে এখানে উজ্জ আছে এটা তাফসির করে দিচ্ছে, তাই না? এটাকে বলে ইশতিগাল। জি মাশাআল্লাহ, আহসানতা। ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াদাআল মিজান, এগুলো সব হলো আল যুক্ত শব্দ। এই মিজান বলতে নরমাল দাঁড়িপাল্লা না, নির্দিষ্ট বিচারের দিনের দাঁড়িপাল্লা উদ্দেশ্য, এই জন্য আল দিয়ে নির্দিষ্ট করে ব্যবহার করছে। আল্লাহ তাতাগাও ফিল মিজান, ওটাও নির্দিষ্ট। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, এখানে আনফরচুনেটলি আমাদের সবগুলো শব্দ আল যুক্ত হয়ে গেছে। ফিহা ফাকিহাতুন, তার মধ্যে ফলমূল আছে। দেখেন ফাকিহাতুন এক বচন নাকি বহু বচন? এক বচন। তাহলে নাকেরা ব্যবহার হয়েছে, এখানে কি অর্থ দিচ্ছে দেখেন তো? এই জান্নাতের মধ্যে ফল কি অল্প ফল নাকি অনেক ফল আছে?
অনেক আলহামদুলিল্লাহ আমরা এখানে সূরা রহমানের 11 আয়াতে দুইটা নাকেরা পেলাম, অনেকগুলো মারেফা পেলাম। এবার সূরা বাকারার মধ্যে দেখি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই যে যালিকাল কিতাব, এটা যালিকা আর বদল এটা একই জিনিস। তাহলে যালিকা এটা ইসমুল ইশারা, ইসমুল ইশারা হিসেবে মারেফা, আল কিতাবু এটা আল যুক্ত, এটাও মারেফা। তাহলে দুইটা মারেফা আসছে একই সত্তাকে, তাই না? যালিকাল কিতাব আমরা বলছিলাম ইসমুল ইশারা ছাড়া এখানে আল্লাহ চাইলে নাম ব্যবহার করতে পারতেন, তাহলে এখানে ইসমুল ইশারা কেন ব্যবহার করলেন? এখানে কোরআন ব্যবহার করলেই পারতেন, তাই না? কোরআনটা বরং কিতাব বা যালিকার চাইতে আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হতো। তাহলে আল্লাহ কেন এখানে যালিকা ব্যবহার করলেন, কোরআন ব্যবহার না করে? মোর স্পেসিফিক করছেন, এখানে যালিকা দ্বারা আমরা পড়েছিলাম এটার মর্যাদা বা এর যে উঁচু মর্যাদা এইদিকে ইশারা করার জন্য আল্লাহ তারা ইসমুল ইশারা বাইশ ব্যবহার করছেন। অর্থাৎ এর মর্যাদা অনেক দূরবর্তী, অর্থাৎ এর অনেক মর্যাদা আছে এই কোরআনে। এই যে উঁচু মর্যাদা বা রাফাইয়াতু শান এদিকে ইশারা করার জন্য মূলত এখানে ইসমুল ইশারা ব্যবহার আছে। মাশাআল্লাহ, লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এই হুদানটা মারিফা নাকি নাকেরা? সাধারণ পথ দেখানোর উদ্দেশ্য নাকি বিশেষ এক প্রকার পথ দেখানোর উদ্দেশ্য? বিশেষ বিশেষ, তার মানে কি বুঝেছে? এই নাকেরাটা নাও বুঝেছে, বিশেষ এক ধরনের প্রদর্শন এই কোরআনের দ্বারা উদ্দেশ্য। দেখেন তো ইসমুল মাউসুল ছাড়া এটাকে অন্য ভাবে ব্যবহার করা যেত। যারা গায়েবের বিশ্বাস করে এটাকে অন্য ভাবে ব্যবহার করার সিস্টেম ছিল নাই? এটা আল দিয়ে ব্যবহার করা যেত না, যেহেতু এটা নির্দিষ্ট না। একইভাবে এটাকে আমরা চাইলে আলম বা প্রপার নাউন হিসেবেও ব্যবহার করতে পারতাম না, ইসমুল ইশারাও সম্ভব ছিল না। তার মানে অন্য কোনো উপায় ছিল না, এই জন্য গুণাগুণ বর্ণনা করে মূলত ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে। ওয়ায়ুকিমুনা সালাতা, এবং যারা সালাত কায়েম করে তাহলে সালাতকে নির্দিষ্ট করে আল যুক্ত করে ব্যবহার করছে। তাহলে সালাত বলতে এখানে আল কি অর্থ দিচ্ছে বলেন তো? সালাত বলতে কোন সালাত? সমস্ত সালাত নাকি কি সালাত বলেন তো? গ্রুপ সালাত বলতে সালাতের গ্রুপে যা আছে সব। কারেক্ট, এই সালাত দ্বারা আমরা চার রকম অর্থ করতে পারি, তাই না? সালাত দ্বারা যদি নামুল জিনস অর্থ করি তাহলে অর্থ হবে সালাত জাতীয় যা কিছু আছে সব, তাই না? সালাত জাতীয়, সালাত জাতি এটা বলতে। আরেকটা হলো সালাত দ্বারা যদি লামুল ইস্তিকরাক অর্থ করি তাহলে অর্থ হবে সমস্ত সালাত, যারা সমস্ত সালাত কায়েম করে। সমস্ত সালাত এখানে উদ্দেশ্য না, কারণ সালাতের মধ্যে কিছু আছে ফরজ সালাত, কিছু আছে নফল সালাত, কিছু আছে হারাম সালাত, অনেক সালাত আছে, তাই না? এখানে সমস্ত সালাত উদ্দেশ্য, তার মানে এখানে ইস্তিকরাকি উদ্দেশ্য না। তাহলে এখানে বোঝা যাচ্ছে নির্দিষ্ট লামুল আহদির খারিজি এটা উদ্দেশ্য হতে পারে না, কারণ নির্দিষ্ট একটাকে বুঝাবে তখন, তখন বুঝাবে শুধুমাত্র ধরেন ফরজ সালাত কথার কথা। তো এখানে ফরজ সালাত উদ্দেশ্য বা উত্তম যত সালাত আছে নৈকট্য লাভের সব সালাত এখানে উদ্দেশ্য। তাহলে সেই হিসেবে বুঝাচ্ছে এখানে সালাত জাতি বুঝাচ্ছে, তাই না? জিনস লামুল জিনস যেটা প্রথম প্রকার ওইটা বুঝাচ্ছে। ওয়ায়ুকিমুনা সালাতা, এবং যারা সালাত কায়েম করে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা খরচ করে যে রিজিক আমি দিয়েছি তা থেকে। তাহলে মাটা ইসমুল মাউসুল, এর দ্বারা মূলত রিজিককে বোঝাচ্ছে, এটা ইসমুল মাউসুল হিসেবে মারেফা। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। দেখেন এখানে দুইটা ইসমুল মাউসুল, এই দুইটাকেই চিন্তা করলে বুঝবো আমরা যে এখানে ইসমুল মাউসুল ছাড়া অন্য পদ্ধতি সম্ভব ছিল না, এখানে ইসমুল মাউসুল ব্যবহার হয়েছে।
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা মারিফা ব্যবহার হয়েছে যেহেতু এটা নির্দিষ্ট। এরপরে দেখেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা একটা মারিফা, ফাউলাইকা আরেকটা মারিফা। তাহলে দেখেন দুইটাই ইসমুল ইশারা ব্যবহার হয়েছে, এখানে ইসমুল ইশারা ছাড়া চাইলে অন্য কিছু বলা যেত না, ইসমুল মাউসুল দিয়ে বলা যেত, যে পূর্বের গুণের অধিকারী ইসমুল মাউসুল দিয়ে বলা যেত, অথবা চাইলে আমরা সরাসরি আল মুমিনুনা বা আল মুত্তাকুনা, এই যে পূর্বের যে বিশেষণ এটা উল্লেখ করে বলতে পারতাম। তো এইভাবে না বলে আল্লাহ ইসমুল ইশারা ব্যবহার করেছেন, উদ্দেশ্য হলো যে আমরা করেছিলাম একাধিকবার ইসমুল ইশারা দিয়ে আসে মূলত জিয়াদা তাকরির জিয়াদা, তাই না, অতিরিক্ত স্পষ্টকরণ বা সুদৃঢ়করণের জন্য। এখানে ইসমুল ইশারা দিয়ে মূলত উপস্থিত কোন সত্তার সাথে সাদৃশ্য দিয়ে অতিরিক্ত তাকরির বা দৃঢ় করা উদ্দেশ্য। উলাইকা এই লোকেরা, অর্থাৎ কেন যেন কেমন যেন এরা সামনে উপস্থিত, আল্লাহ সামনে উপস্থিত হিসেবে এদের নির্দেশনা দিচ্ছে, এরা হলো হুদাম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপরে আছে। তাহলে হুদান এই হুদানও বিশেষ হেদায়ত, যেটা হলো তাদের রবের পক্ষ থেকে। নাকেরা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এ আল মুফলিহুন এটা নির্দিষ্ট, এখানে এই হেদায়ত প্রাপ্ত যারা এরাই এটা উদ্দেশ্য, এই জন্য এটা নির্দিষ্ট মারেফা হিসেবে ব্যবহার হয়েছে, আর এটা ইসমুল ইশারা তাকরির জিয়াদা এর জন্য ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ এই দুইটা অংশ, এখানে সূরা আর রহমান এবং সূরা বাকারার আয়াতগুলো আর একটু আপনারা নিজেরা গবেষণা করবেন, দেখবেন আরো এর মধ্যে ব্যাপক অর্থ খুঁজে পাবেন। এবার দ্বিতীয় অনুশীলনীতে আমরা দুইটা আয়াত দিয়েছি, এখানে মারেফা এবং নাকেরার অর্থ নির্দিষ্ট করতে হবে। দেখেন দুই জায়গায় কিভাবে অর্থ দিচ্ছে এবং কি অর্থ দিচ্ছে এটা বের করতে হবে। দেখেন আমরা বলতেছি ওয়ালাকুম ফিল কিসাস, তোমাদের জন্য কিসাসের মধ্যে আছে হায়াতুন, হায়াতুন শব্দটা এক বচন না বহু বচন? এক বচন, এক বচন। তাহলে অর্থ কি হবে? একটি জীবন, কিসাসের মধ্যে তোমাদের জন্য একটি জীবন আছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, আয়াতের অর্থ কি এটা নাকি হায়াতুন কাসীরাতুন, তোমাদের জন্য কিসাসের মধ্যে অনেক জীবন আছে? কোনটা উদ্দেশ্য? অনেক জীবন, কাসীরাতুন অনেক জীবন উদ্দেশ্য, তাই না? অনেক জীবন কিভাবে বুঝলাম, মানে আয়াতের পারিনা দেখলেই খেয়াল করলে বুঝা যাবে, একটা কেসাস যদি গ্রহণ করা হয়, কেসাস বুঝে না, কেসাস মানে কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, তাহলে যাকে হত্যা করা হয়েছে ওই লোকের ওলি যারা আছে, অভিভাবক যারা আছে, তার কেসাস গ্রহণ করে, কেসাস গ্রহণ করে তার থেকে তাকেও হত্যা করে ফেলবে, ইসলামিক কাজীর নির্দেশনা মতে তাকে হত্যা করবে অথবা তার থেকে দিয়া গ্রহণ করবে, এটা হলো কেসাস, তাই না? এই কেসাস গ্রহণ করার মধ্যে আল্লাহ বলতেছে অনেক জীবন আছে, অর্থাৎ কেউ যদি একটা কাউকে হত্যা করে আর তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাকে কেসাস হিসেবে হত্যা করা হয়, তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে অনেক কিলার তারা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে শুধরে দিবে, ফলে অনেক জীবন বেঁচে যাবে। তো সেই হিসেবে আল্লাহ বলতেছে বলা কুমফিল কেসাস, তোমাদের জন্য কেসাসের মধ্যে আছে হায়াতুন অনেক জীবন। তাহলে এখানে হায়াতুন এটা কিসের অর্থ দিচ্ছে? নাকেরা, তাকদীর, নাকেরা হিসেবে তাকদীরের অর্থ, তাই না? নাকেরা বাকি কি অর্থ দিচ্ছে? মানে প্রচুর বোঝাচ্ছে, অনেক বোঝাচ্ছে, তাই না? মাশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতটা খেয়াল করেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে মিন দুরফিন, দুর্বলতা থেকে, সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়াতান, এরপরে দুর্বলতার পরে একটা শক্তি দিয়েছেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, এরপরে শক্তির পরে দুরফা আবার দুর্বলতা দান করেন, ওয়া শাইবাতান বার্ধক্য দান করেন। তাহলে এই আয়াতের মধ্যে দেখেন এই দুরফিন 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 তিনবার আসছে, এই তিনটার দ্বারা কি ভিন্ন ভিন্ন সত্তা বোঝাচ্ছে, তিন ধরনের দুর্বলতা বোঝাচ্ছে, নাকি একই দুর্বলতা? ভিন্ন অভিন্ন সত্তা বোঝায় না, বরঞ্চ ভিন্ন ভিন্ন বোঝায়। তাহলে দেখেন আমরা যদি বলি আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আল্লাহ তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, দুর্বলতা মানে না পাক পানি, কথার কথা এটা ধরলাম আমরা এখানে। তাহলে সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়াতান,
এরপর আল্লাহ দুর্বলতার পরে শক্তি দিয়েছেন, তাহলে এই দুর্বলতা কোনটা? এটা কি নাপাক পানি উদ্দেশ্য নাকি পরের নাম দুর্বলতা? তাহলে পরের দুর্বলতা বলতে উদ্দেশ্য নিতে পারে কি শিশুকাল, শিশুকাল শিশু হিসাবে থাকে তখন সে প্রস্রাব পায়খানা খাবার কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই, তো সেই হিসাবে আরেকটা দুর্বলতা। এরপরে এই শক্তির পরে আল্লাহ এক প্রকার দুর্বলতা দান করেন আমাদের, তাহলে এই শক্তিটা আগে একটু খেয়াল করে, এই যে কুব্বাতুন মানে শক্তি, এই কুব্বাতুন মানে শক্তি, তাহলে এই দুইটা কি একই নাকি ভিন্ন ভিন্ন? দুইটাই না কেনা, তাহলে ভিন্ন ভিন্ন বুঝাচ্ছে না? তাহলে দেখেন শিশুকালের পরে আল্লাহ এক প্রকার শক্তি দান করেন, এই শক্তিটা ধরেন ধরেন আমাদের যৌবন কাল, এরপরে এই কৈশোর কাল, এই অবস্থায় আমরা অন্তত প্রস্রাব পায়খানা খাবার দাবার ইত্যাদির নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই সময় দেখেন আমাদের জীবিকা ইত্যাদির নিয়ন্ত্রণ নাই, আমরা কামাই করতে পারি না, একটা পর্যায়ে আল্লাহ কামাইয়ের যোগ্যতা দেন। এই যে এই কৌতার বলতে ওই ধরেন আমরা যখন কামাই সুদ করি, কামাই করার মতো শক্তি হয় এই সব, তাহলে এইটার দ্বারা দুইটার দ্বারা আমরা দুই ধরনের শক্তি অর্থ নিতে পারি। তাহলে মিন বাহাদি তোফিন কৌতা, এই শিশুকালের পরে আল্লাহ এক প্রকার শক্তি দেন, এটারই বদল হিসেবে বলতেছে সাইবাতা, অর্থাৎ আল্লাহ পরে আবার দুর্বলতা হিসেবে বার্ধক্য দান করে। চিহ্ন সুরা রুমের মনে হয় না, ঠিক আছে সুরা রুমের ৫৪ নম্বর আয়াত, সুরা রুম ৫৪ নম্বরটা বলতে পারছেন? হ্যাঁ সুরা রুম ৫৪ নম্বর আয়াত শুনতে পাচ্ছেন আমাকে? জি মাশাআল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা মারিফা নাকেরা এই আলোচনাটা শেষ করলাম, মারিফা এবং নাকেরা। এখন একটু কোরআনে যখন আমরা পড়বো কোনো মারিফা আসলে চিন্তা করা চাই যে এখানে এই মারিফাটা কেন ব্যবহার করলো, এই মারেফা ছাড়া অন্য কোনো উপায় এখানে ছিল কিনা ব্যবহার করা, এবং কোনো নাকেরা আসলে খেয়াল করবো এখানে নাকেরাটা কেন, কোনো মারেফার উপায় ছিল কিনা এটা খেয়াল করবো, এবং নাকেরা আসলে কি অর্থে আসছে এটা খেয়াল করবো। তাহলে ইনশাল্লাহ কোরআনের ডিপার অর্থ আমরা বুঝতে পারবো এবং অর্থ স্বাদ আমরা অনুভব করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখন একটু অনেকেই প্রশ্ন করতে চাইছিলেন, এই প্রশ্নগুলো শুনে আমরা শেষ করবো। প্রথমে আব্দুল আলিম স্যার। জি জি ওস্তাদ, ওই ক্লাসের সাথে সাথে প্রশ্নটা না করতে পারলে, অর্থাৎ আপনি যে চ্যাপ্টারটা আলোচনা করতেছিলেন যেমন নাওয়া সম্পর্কে, তো ওইটার সাথে সাথে যদি প্রশ্ন করতে না যায় তাহলে ওই টেস্ট মজাটা পাওয়া যায় না, এটা একটা। দুই নম্বর হলো আলের যে ব্যবহার চারটা বলছিলেন, আমারও মনে পড়ে না গত ক্লাসে আলোচনাটা হয়েছিল কিনা, চারটা মনে পড়ে না, আলোচনা হয়েছিল সেক্ষেত্রে করলে ভালো আমি একটু যেটা পরামর্শ করতে চাই, সহজ হবে।
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته